চলতি বছর ফেব্রুয়ারি মাসে দীপিকা পাডুকোন ও রণবীর সিং ঘোষণা দিয়েছিলেন তাদের প্রথম সন্তান আসার খবর। সেখানেই তারা আভাস দিয়েছিলেন এবছরের সেপ্টেম্বরে সন্তানের আগমনের। অবশেষে এলো সেই সুখবর। রবিবার সকালে মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা। সমাজ মাধ্যমে সন্তানের জন্মের খবর এখনও নিজেরা প্রকাশ করেননি তারকা দম্পতি। শুক্রবার গণেশ চতুর্থী উপলক্ষে দীপিকা রণবীরকে দেখা গিয়েছিল সিদ্ধি বিনায়ক মন্দিরে প্রার্থনা করতে। তার পরের দিনই হাসপাতালে দেখা যায় রণবীর ও দীপিকাকে। প্রথমে জানা গিয়েছিল আগামী 28 সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে দীপিকার প্রথম সন্তান, কিন্তু তার আগেই সন্তান এলো দীপিকা রণবীরের কোলে। কিছুদিন আগেই মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দেন দীপিকা। অভিনেত্রীর বেবি বাম প্রকাশ পায় সেই ছবিতে। লোকসভা নির্বাচনে ভোটদান পর্বের সময় জনসম্মুখে বেরিয়েছিলেন দীপিকা। সেই সময় নিন্দুকেরা প্রশ্ন তোলেন, এই বেবি বাম কি আদৌ আসল? তাদের দাবি ছিল অভিনেত্রীর বেবি বাম নকল। সেই দাবির স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী। 2013 সালে গলিও কি রাসলীলা রামলীলা ছবির শুটিং থেকে শুরু হয় দীপিকা ও রণবীরের প্রেম। এরপরে বাজিরাও মস্তানি, পদ্মাবতী এবং 83-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। 2018-র 14 নভেম্বর লেক কোমোতে রাজকীয় কায়দায় বসেছিল দীপিকা ও রণবীরের বিয়ের আসর। দেশে ফিরে একাধিক প্রীতিভোজের আয়োজনও করেছিলেন এই তারকা জুটি। এদিকে সন্তান আসার পরেই তাকে নিয়ে নতুন বাড়িতে প্রবেশ করতে চলেছেন দম্পতি। মুম্বাই সংবাদ মাধ্যমের সূত্র খবর জানায়, বাবা জগজিৎ সুন্দর সিং ভবানীর সঙ্গে মিলিতভাবে মুম্বাইয়ের সমুদ্র সৈকতের কাছাকাছি একটি বাড়ি কিনেছেন রণবীর। শাহরুখ খানের মান্যতার পাশে এবার হতে চলেছে এই তারকা রণবীর দীপিকার নতুন বাসস্থান। আতকিয়া মায়মুনা, বার্তা 24।